আচ্ছা, আর যে ইস্যুটা আমি নিয়ে বলবো সেটা হচ্ছে যে আসলে আমরা পাইলটরা যখন সিটে বসি তখন আমরা নিজেকে সুরক্ষা করি কিভাবে। তা আমাদের সুরক্ষার প্রধান জিনিসটা হলো সিট বেল্ট। আমাদের সিট বেল্টটা যেমন গাড়ি শুধুমাত্র একটা বেল্ট দেন, এখানে আমাদের তিনটা বেল্ট দিতে হয় নিজেকে সুরক্ষার জন্য। তারপরেও আমাদের একটা বেল্টের একটা লকিং সিস্টেম আছে, যে লকিংটা সিট বেল্টে আমরা লক করলে পরে আমরা আর সামনে মুখ করতে পারি না। এটা দেওয়ার উদ্দেশ্য যে এই জন্য যে কখনো যদি কখনো কোনো পাইলট ইনক্যাপাসিটেড হয়ে যায়, অসুস্থ হয়ে যায় বা কোনো ধরনের শারীরিকভাবে হয় যে উনি আর এই সিটে বসে থাকার যোগ্য না, তখন সাথে যে আরেকজন পাইলট থাকে, সেটা ক্যাপ্টেন হলে ফার্স্ট অফিসার, ফার্স্ট অফিসার হলে ক্যাপ্টেন, প্রথমত চেষ্টা করবে ওনাকে ওই সিট থেকে সরিয়ে নিতে। যদি ওনার সিট থেকে সরিয়ে নেওয়া সক্ষম হয় তাহলে তো ওনাকে সিট থেকে সরাই নিয়ে গেল। ওর পরিবর্তে আমরা অ্যানাউন্সমেন্ট করি যে কোনো পাইলট আছে কি না, বা কেউ ফ্লাই শিখতেছে এরকম আছে কি না, বা ভিডিও দেখে যার ফ্লাইংয়ে অভিজ্ঞতা আছে ওইরকম আছে কি না, এইরকম যদি কেউ পাওয়া গেলে তো ভালো। একান্ত কার না পাওয়া গেলে আমরা যে সিনিয়র কেবিন ক্রু থাকে তাকে আমরা ওইখানে বসাই, অন্য পাইলট যখন অবতরণ করে তাকে সাহায্য করার জন্য। তো আমরা যখন প্রথমেই বসি, আমরা এইভাবে বসি, বসে আমাদের প্রথম যে সিট বেল্টটা এটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রথম সিট বেল্ট, আমি নিজেকে বাঁধলাম এই সিট বেল্টে। তারপরে যে সিট বেল্ট আছে এটা হচ্ছে যে নিচের অংশ থাকে, এটা হচ্ছে আরেকটা সিট বেল্ট, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি সিট বেল্টটা এখানে বাঁধলাম, অর্থাৎ আমার এইটুকু আমাকে সুরক্ষা হলো। তারপরে আমাকে আমি পিছনে গেলাম, এটা ধরলাম, তারপরে আমি নিজেকে এই যে বেল্ট আছে এই বেল্টটা দিয়ে আমি নিজেকে বাঁধলাম, অর্থাৎ এই মুহূর্তে আমি টেক অফ ল্যান্ডিংয়ে আমাদের এটা আমি নিজেকে সুরক্ষা করলাম। আর তারপরে যেটা সিস্টেমটা আমি বলছিলাম যে আমাদের লকিং সিস্টেম, এই লকিং সিস্টেমটা হচ্ছে আসলে ঠিক, যদি আপনারা দেখতে পারেন এখানে আমি একটা লাইট নেই, লাইটটা নিয়ে আপনারা দেখতে পাবেন এই যে জিনিসটা আছে এটা হচ্ছে লকিং সিস্টেম। এটা নিচে নামানো হলে আপনার উপরে যে হার্নেসটা আছে এটা লক হবে, উপরে যেটা আনলক হবে। এখন যদি আমাকে কোনো কারণে আমি অসুস্থ হয়ে গেলাম, আমার ফার্স্ট অফিসার আমাকে সরাইতে পারলো না, সেই ক্ষেত্রে আমাকে লকিং করবে, অর্থাৎ এই পজিশনে আমাকে এনে আমাকে লক করে দেওয়া হলো। লক করে দিলে কি হলো, আমি আর কিছুতেই আমি ইচ্ছা করলেও আমি আগাইতে পারবো না, এই অবস্থাতে আমি লক হয়ে গেলাম। তো এই হইলো মোটামুটি আমাদের সিটের নিচেকে সুরক্ষা যে করি সেটা হচ্ছে। এবং আমি এখন আবার আনলক করে দিলাম, অর্থাৎ আমি এখন আবার আনলক করার পরে আমি সামনে পিছনে যেতে পারবো। তো আশা করি ভিডিওটা আপনি উপভোগ করবেন, ধন্যবাদ।